ও ভাইপো, কি করছ ওখানে? চাচা আর বোঝো না, নেশা লেগেছে। মদ মদ খালি নাকি রে? মদ মদ খাবো কেন গো চাচা? নিমের পাতা খেয়ে তো নেশা থামাতে পারছি না। নাম 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 কোথায় যাবা গো ভাই? এইদিকে মাঠপানের দিকে যাবো। তার সাথে কথা হয়েছিল গো ভাই, ওই পাড়া ছেলের সাথে। নাম কি গো ভাই? নাম নয়ন। তো তুমি ওর সাথে গল্প কানা, সবাইকে পাগল করে দেয়। তাই নাকি ভাই? হ্যাঁ ভাই। ঠিক আছে ভাই, ওর সাথে গল্প করো না, তুমি কাজ করো, আমি গেলাম। ঠিক আছে। কাজ টুটি ভাই রে, মাঠে আসারও তো নাই খো, কাজ টুটি রে। মসৃণ তো ভালোই ফিটেছে। বিশালা করেছি কি রে, ছেলে পেলে যারা তোমার আবাদ করে সুখ নাই। ও ভাই কি আছে গো? আর বলো না গো ভাই, আমার মসৃণ গাড়া সব খুঁজে তুলছে না। তুমি আবার কোন আছে গো? ভাই বাড়ি যাচ্ছি গো। আল দিয়া দাও, আল দিয়া ভুই দিয়া দাও না, এমনি তো খুঁজে এসছে লোকে। চাচা বলেছে বড় বড় নেশা করতে, আজ বড় বড় নেশাই করবো। চাচা কোথায় যাচ্ছ গো? গেল রে, তোমার সাথে কথা আছে, এদিকে এসো। তুমি যে বলেছিলে বড় বড় নেশা করতে। পাগলা কে লিয়ে জানে রে জালা। চাচা তুমি কি বলছো গো? না না কিছু বলিনি। চাচা এই খাচ্ছি, বড় বড় নেশা হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে হবে। ওই তো চাচা, চাচাকে শুধাই কে দিনই আই খেলে বড় বড় নেশা হবে কি? ওই তো শালা আসছে। চাচাকে কি এখন এখনই দেখুন, চাচা নাই তার মানে আমার বড় নেশা হয়ে গেছে। আল্লাহ বাঁচা গেল, ওই সালার দেখা সাকা দলে আমাকে পাগলা করে দিচ্ছে। ওই তো চাচা, এই চাচা রহর রহর, তুমি কে বলেছিলে বড় বড় নেশা হবে? কোন নেশা লেতে আমার গেল রে? না না তোর কথা আমি শুনবো না। শাহিন ভাই আছো না? এগো কে গো ভাই, তোমার সাথে কথা আছে ভাই, এদিকে এসো। কি গো ভাই বলো? তোমার বেটা ডাল পাল খাচ্ছে আর আমাকে বড় বড় নেশা করছে বলছে, আমার তো মাথা টাল হয়ে গেল। আমার বেটা ডাল চিপবে 3 লাখ টাকা করে পাই। হ্যাঁ তাহলে আমিও করবো। আব্বা আছো গো? কি হলো বল? আরে ভাই তুমি কি হলো বলো? তোমার বেটা বলে নেশা করে বলে 3 লাখ টাকা করে পাই, তো কই আমাকে দাও, আমি নেশা করে এলাম। আরে বেটা ডালটা ফেলে দে ঘুরতো।